আজকের আকাশটা অনেক সুন্দর, এখন আমি ছাদে যাব। তো ছাদে গিয়ে পুরো মানে আকাশটার ভিডিও করব, আর আমার সাথে অবশ্যই তোমরা থাকবা। চলো আমি এখন ছাদে যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি লিলিমা, লিলিমা ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর নতুন ভিডিওটি হচ্ছে এই তো আমি ছাদে আসলাম। যখন বৃষ্টি হয় তখন আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে প্রতিটা গাছ এত বেশি মানে সতেজ হয়, অনেক ভালো লাগে। সো এই জন্য সবসময় আমি যখন বৃষ্টি হয় তখন ছাদে চলে আসি। ছাদে এসে তোমাদেরকে দেখাই যে এই যে বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর, এই যে পাতাগুলো। তো আজকে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তোমাদের এখানে কি বৃষ্টি হয়েছে? আর এখন হচ্ছে আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে, তখন কয়টা বাজে? তখন বাজে হচ্ছে একটা তিরিশ বা একটার দিকে বৃষ্টি আর কি শুরু হয়েছে। আমি একটার দিকে একটু বাইরে বের হয়েছিলাম, তখন দেখলাম যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। যখন গাড়িতে উঠলাম তখন অনেক বৃষ্টি হয়েছে, আর যখন আসছি তখনও বৃষ্টি ছিল হালকা হালকা, এই তো। আর বিকেল থেকে দেখলাম যে আকাশটা অনেক সুন্দর, এই যে আকাশটা তো সেই। আমার তো খুব ইচ্ছে ছিল দিয়াবাড়িতে যাব, কিন্তু হচ্ছে তোমাদের ভাইয়া আজকে বাসায় নেই, সো এর জন্য আর দিয়াবাড়িতে যাওয়া হয়নি। এইসব ওয়েদারগুলোতে বিয়েবাড়ি হচ্ছে বেস্ট। বিয়েবাড়িতে শাড়ি পরে গেলে তো আরও কোনো কথাই নেই। এই তো এখানে মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেছিলাম আকাশটা মানে অনেক কালার হয়েছিল, একটু রং ধুনে যেই কালারটা আসে সেই কালারটা হয়েছিল মেবি। তো আজান দিচ্ছে, এখন আমি আসলে বাসায় চলে যাব, কারণ হচ্ছে সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড সবসময় বলে যে সন্ধ্যার দিকে। যে বাইরে যাবা না আজানের টাইমে, কিন্তু আমি তো বের হই, কারণ হচ্ছে যখন বৃষ্টি আসে তখন সন্ধ্যার যেটাই হোক না কেন প্রচুর ভালো লাগে এই যে ছাদে ঘুরতে। তো আমি এখন নিচে চলে যাব, কারণ হচ্ছে আজান দিতেছে।